নমস্কার। দ্বিতীয় বর্ষ সন্তোষ কুমার প্রধান স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। ছাত্রী শিক্ষকের পরিচয়, যেমন আচার আচার্যের, পাণ্ডিত্য পণ্ডিতের, প্রজাসুখ সমৃদ্ধি রাজার, অশেষ সম্ভাবনাপূর্ণ ছাত্র জীবনকে লোকহিতের পথে পরিচালনা করতে পারেন কেবলমাত্র শিক্ষক, সমাজ বা সরকার নয়। যেমন পেরেছিলেন নাস্তিক নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দ করতে, তেমনই এক শিক্ষক ছিলেন রামনগর রাও হাই স্কুলের প্রয়াত শিক্ষক সন্তোষ কুমার প্রধান। জন্ম 1933-এ। 1949 সালে রামনগর রাও হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, প্রভাত কুমার কলেজ কাঁথি থেকে আইএসসি 1951। 1954-তে কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে বিএসসি, ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ থেকে 1958-এ বিটি পাশ করার পর কর্মজীবন শুরু করেন বটতলা আনন্দময়ী হাই স্কুলে। 1937-এ প্রতিষ্ঠিত রামনগর রাও হাই স্কুলে লব্ধ প্রতিষ্ঠিত শিক্ষক শ্রী বিহারীলাল পয়রার আহ্বানে তিনি যোগ দেন রামনগর রাও হাই স্কুলে। ওই স্কুল থেকে অবসর গ্রহণ 1993-এ। মাস্টারমশাই সন্তোষবাবুর শুধুমাত্র পোশাকই সাদা ছিল না, তিনি যথার্থ অর্থেই ছিলেন সাদা সিধা। দেখেই বোঝা যেত একজন শিক্ষক চলেছে, এবং তা শুধুমাত্র নিজের স্কুলেই নয়, বাজারে পাড়ায় এমনকি অচেনা মানুষজনের কাছেও। তার পরিশীলিত আচার আচরণ, কথাবার্তা এবং সৌজন্যের কারণে যে কেউ বলে দিতে পারতেন তিনি শিক্ষক। আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীযুত সুকুমার মিশ্র মহাশয়। প্রধান মেমোরিয়াল ট্রাস্টের দ্বিতীয় বর্ষ সন্তোষ কুমার প্রধান স্মারক বক্তৃতা অনুষ্ঠানে আমাদের আজকের বক্তা পূজ্যপাদ মহারাজ স্বামী জ্ঞানী লোকানন্দজি এবং সভাপতি সুকুমার মিশ্রকে বরণ করে নেবেন প্রধান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে স্মৃতি স্মৃতি প্রণাম এবং তাকে সহযোগিতা করবে ইন্দিরা পাত্র ও কমলিনী। হ্যাঁ, স্বামী জ্ঞানানন্দজিকে বরণ করে নেবেন স্মৃতি প্রণাম করে সভাপতির হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের অভ্যাগত অতিথি, মাস্টার মশাইয়ের সহকর্মী, ছাত্র এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষানুরাগীগণকে প্রধান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে স্বাগত জানাবেন গৌতম কুমার। মানুষ তার গৃহজগতের জীবনের পরে পরলোক গমন করবে, পরে সেটাই জীবের আচার। কিন্তু বেঁচে থাকা গেলে মানুষটি সমাজে করলেন কি? যেকোনো মানুষের একটা ব্যক্তি সত্তা থাকে, একটা সামাজিক সত্তাও থাকে। সামাজিক ক্ষেত্রে যদি তিনি তার কোন দান অবদান রেখে যান, সেটা ভবিষ্যতে চর্চার বিষয় হয়ে ওঠাই উচিত বলেই মনে হয়। আমি আমার স্বর্গত পিতাকে যেভাবে দেখেছি, একদিকে শিক্ষানুরাগী, শুধু শিক্ষানুরাগী বললে ভুল হবে, চূড়ান্ত মাত্রায় নিয়ম শৃঙ্খলা পরায়ণ এবং নিয়মানুবর্তী এবং সময়ানুবর্তিতা
এবং অদ্ভুত এক সহজাত পঠন কৌশল ছিল, যে কৌশল আজও অনেক প্রাক্তন ছাত্র স্বীকার করে। তা মানুষ কি গত হয়েছেন, কিন্তু তার এই যে কীর্তি সমাজে রেখে গেলেন এটার একটা সমধিক চর্চার প্রয়োজন। এই চর্চার উপলক্ষে বাৎসরিক একটা বক্তৃতামালা শুরু করেছি আমরা। এখানে আমরা প্রধানত আমাদের বক্তব্য থাকবে শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং শিক্ষাটাকে সমাজের সাথে জড়িয়ে বেঁচিয়ে রাখা। আজ কেমন যেন শিক্ষা একটা একরৈখিক গতিতে এগিয়ে চলেছে শুধু নম্বর পাওয়ার প্রতিযোগিতায়। বোধহয় শিক্ষা কথাটা সত্যতার মানে ঠিক তা নয়, এ সামগ্রিক চর্চা পরপর হতেই থাকবে। সমাজ পাল্টায়, দৃষ্টিকোণ পাল্টায়, নজর পাল্টায়, পড়াশোনার প্রয়োজনীয়তার কি কেন পড়ব এর প্রশ্ন উত্তর সমাজ বারবার পাল্টায়। তাই পরিবর্তনশীল সমাজে হলেও মৌলিক জিনিসটা থেকেই যায়, মূল্যবোধ, সামাজিক শিক্ষাকে সমাজের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে চলা। এই উপলক্ষে আজকে এরপরই বক্তৃতা দেবেন শ্রদ্ধেয় মহারাজ শ্রী জ্ঞানলোকানন্দ। যে মূল্যবোধ মাস্টার মশাই সন্তোষ কুমার প্রধানের সময় ছিল তা কি ধীরে ধীরে কমে যেতে বসেছে, এই প্রশ্ন আমাদের নয়। প্রশ্নটি উঠে এসেছে মাস্টার মশাই সন্তোষ কুমার প্রধানের ছাত্রদের মধ্যে থেকে। যতই আমরা তথাকথিত সভ্য ও উন্নত হচ্ছি, আমাদের জীবন থেকে যেন হারিয়ে যাচ্ছে মূল্যবোধ। কুসুম কুমারী দাসের আমাদের দেশে কবে সেই ছেলে হবে, বা ঈশ্বরচন্দ্র গুপ্তের আপনারে বড় বলে বড় সেই নয়, এ জাতীয় ছড়া বা কবিতা বর্তমান প্রজন্মের পড়ুয়ারা খুব বেশি পড়ে না। এগুলোর মধ্যে যে মূল্যবোধের ছাপ রয়েছে তা যেন এই সময় হারিয়ে যেতে বসেছে। মূল্যবোধ এখন কতটা প্রাসঙ্গিক, সেই উত্তরের সন্ধানে প্রধান মেমোরিয়াল ট্রাস্টের দ্বিতীয় বর্ষ সন্তোষ কুমার প্রধান স্মারক বক্তৃতার বিষয় স্থির হয়েছে শিক্ষায় মূল্যবোধ। এ বিষয়ে বলবেন স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ। বর্তমানে তিনি সম্পাদক রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র কলকাতা। এই পরিচয় ছাড়াও তার অপর একটি পরিচয় রয়েছে, তিনি কয়েক দশক রামকৃষ্ণ মিশন পরিচালিত পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, সারগাছি রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ও বরানগর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। অনুরোধ করব স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজকে তার বক্তৃতা শুরু করার জন্য, এবং মঞ্চের সামনে উপস্থিত সকল অতিথিদের কাছে অনুরোধ আপনারা আপনাদের ফোনটা ভাইব্রেশন মোডে রাখুন। নন্দন্তু সর্বভূতানি স্নিহন্তু বিজনেষ্বপি স্বস্তিঃস্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ শিবমস্তু তিজাতীনাম
প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ পরমনা। একটি সর্বজনীন প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলাম, প্রথমে এর অর্থটি বলে নিতে চাই। নন্দন্তু সর্বভূতানি, সমস্ত প্রাণী যেন আনন্দ লাভ করে। নন্দন্তু সর্বভূতানি স্নেহন্তু বিজনেষ্বপি, বিজন প্রদেশে গিয়েও যেন একে অপরকে স্নেহ করে বা ভালোবাসে। স্নেহন্তু বিজনেষ্বপি স্বস্তিরস্তু সর্বভূতেষু, সমস্ত প্রাণী যেন স্বস্তি লাভ করে। স্বস্তিরস্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ, কেউ যেন জগতে আতঙ্কিত বোধ না করে, আতঙ্কবাদ যেন বিশ্ব সংসারকে গ্রাস না করে। নিরাতঙ্কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতীনা, দ্বিজাতি যারা ব্রাহ্মণ, সব দেশে সব ধর্মে যারা সংযত জীবন যাপন করেন তাদেরকে কিন্তু দ্বিজাতি বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে তাহলে শিবমস্তু, যেন মঙ্গল হয়, যারা ভালো মানুষ তারা যেন ভালো থাকে, তাদের জন্য মঙ্গল হয়। শিবমস্তু দ্বিজাতীনা প্রীতিরস্তু পরস্পর, আমরা যেন পরস্পর পরস্পরকে প্রীতি করি। প্রীতিরস্তু পরস্পর সমৃদ্ধি সর্ববর্ণানাম, সমস্ত বর্ণের মানুষের মধ্যে যেন সমৃদ্ধি আসে, কাউকে যেন দারিদ্র্যের কষাঘাত সহ্য করতে না হয়। সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণা, যে কোনো মঙ্গল কর্ম যেখানেই শুরু হোক না কেন, সেই মঙ্গল কর্মটি যেন সফল হয়, সার্থক হয়। অপূর্ব সুন্দর এই প্রার্থনা মাত্র আরেকবার উচ্চারণ করছে। নন্দন্তু সর্বভূতানি স্নেহন্তু বিজনেষ্বপি স্বস্তিরস্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যুগ জননী সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি, যার স্মৃতিতে আজকের এই সুন্দর অনুষ্ঠান দ্বিতীয় বর্ষ সন্তোষ কুমার প্রধান স্মারক বক্তৃতা, সেই স্বর্গীয় সন্তোষ কুমার প্রধান মহাশয়কে অন্তরের শ্রদ্ধা নিবেদন করি। একটি কথায় আছে, তুলসী জব জগ মে আয়ে জগ হসে তুম রোয়ে, এসি করনি কর চলো কি তুম হসে জগ রোয়ে। হে তুলসী, তুমি যেদিনে এই পৃথিবীতে এসেছিলে, ভূমিষ্ঠ হয়েছিলে, তুমি কেঁদেছিলে, অন্য সকলে আনন্দ করেছিল, হেসেছিল, তুমি সারা জীবন এমন কাজ করে যাবে, তুমি কাঁদবে না, হাসতে হাসতে এই পৃথিবীর রঙ্গমঞ্চ ছেড়ে চলে যাবে, কিন্তু জগৎবাসী তোমার বিরহে কাঁদবে, কেননা তুমি শুধু নিজের জন্য জীবন যাপন করনি, যারা কাঁদছে তাদের জন্য তুমি জীবন যাপন করেছ। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। আজকে আমরা সন্তোষবাবুর স্মৃতি রোমন্থন করছি, তিনি প্রাণ দান করেছেন সেজন্য তাকে আমরা স্মরণ করছি। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। আমরা বেশিরভাগ মানুষ জন্মাই আর মরি, প্রাণ দান করি না, একটি উদ্দেশ্য নিয়ে জীবন যাপন করি না, যার জন্য সাধারণ মানুষের আমাদের জীবন অনেক সময় ব্যর্থ হয়ে যায়।
কিন্তু কেউ কেউ ক্ষণজন্মা পুরুষ থাকেন যারা একটি আদর্শ জীবন যাপন করেন, সেই প্রার্থনা পূরণ করেন, যে প্রার্থনায় প্রার্থনার পরিপূর্তিতে আমাদের জীবন সার্থক হয়, সফল হয়। প্রার্থনাটি কি? জীবনে যাবৎ আদানম স্যাত প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা আস্মাকম ভগবান পরিপূর্যতাম। হে ঈশ্বর, হে আল্লাহ, হে ভগবান, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বেঁচে থাকার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করি, বেঁচে থাকতেই সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। যে জীবনে যা আমরা গ্রহণ করি তার চাইতে বেশি ফেরত দেয়া সম্ভব হয়, সেই জীবনটা সার্থক হয়, সফল হয়। আমরা সন্তোষবাবুর জীবনে নিশ্চয়ই সেই জিনিস লক্ষ্য করেছি বলেই আজকে এই আয়োজন। তার স্মৃতিতে না তিনি সমাজ থেকে যা গ্রহণ করেছেন তার চাইতে বেশি সমাজকে দিয়ে গিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলছেন, সো লং অ্যাজ দ্য মিলিয়ন্স ডাই ইন হাঙ্গার অ্যান্ড ইগনোরেন্স, আই হোল্ড এভরি ম্যান এ ট্রেটর হু হ্যাভিং বিন এডুকেটেড অ্যাট দেয়ার এক্সপেন্স অ্যান্ড পেজ নট এ লিস্ট হিড টু দেম। জনসাধারণের অর্থে শিক্ষা লাভ করে সেই শিক্ষিত মানুষেরা যদি সেই জনসাধারণের দিকে ফিরে না তাকায় তাহলে তারা দেশদ্রোহী হয়ে যায়, তারা বিশ্বাসঘাতক হয়ে যায়, তারা পামর হয়ে যায়। সেই জন্য মূল কথা হচ্ছে আমরা একটি জীবন যাপন করব, আমাদের হচ্ছে পারপাস অফ লাইফ ইজ এ লাইফ অফ এ পারপাস। একটি জীবন, যে জীবনের একটা লক্ষ্য থাকবে, সেই লক্ষ্য পূর্ণ যে জীবন সেটি হচ্ছে আদর্শ জীবন। এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহীষু প্রাণৈ অর্থৈ ধিয়া বাচা শ্রেয় এবাচরেত সদা। কি অপূর্ব সুন্দর ভাবনা, মূল্যবোধ আজকের আমার আলোচনার বিষয় রাখা হয়েছে, শিক্ষায় মূল্যবোধ। কোনগুলো মূল্যবোধ আমরা পরপর আলোচনায় হয়তো আসব। প্রথমে যে কথাটি তাদের মনে পড়েছে সেটি হচ্ছে তাদের জীবন সার্থক হয়, সফল হয় বলতে কি বলা হয়েছে, এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহীষু প্রাণৈ অর্থৈ ধিয়া বাচা শ্রেয় এবাচরেত সদা। প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, ধী অর্থাৎ বুদ্ধি দিয়ে, বাচা অর্থাৎ বাক্য দিয়ে, প্রাণের অর্থে ধিয়া বাচা শ্রেয় এব আচরেত সদা, ইনি সদা সর্বদা শ্রেয় কর্মের অনুসরণ করেন। দুটি কথা আছে, শ্রেয় এবং প্রিয়। প্রিয় আপাত যেগুলো আমাদের সন্তুষ্টি দান করে, আনন্দ দান করে, ক্ষণিকের যে সুখ সেটা হচ্ছে আমরা জানি প্রিয়। কিন্তু শ্রেয় হচ্ছে যেটির দ্বারা আমাদের জীবনে শাশ্বত আনন্দ আসে, চিরন্তন আনন্দ আসে। সেই ভূমা শিক্ষা, ভূমির থেকে ভূমায় উত্তরণ, সেগুলো হচ্ছে মূল জায়গা। সেগুলো সম্বন্ধে আমাদের বলছে সচেতন হতে হবে সময় থাকতে থাকতেই। ডাক্তারবাবু ডাক্তার গৌতম কুমার প্রধান মহাশয় তাঁর বক্তব্যে তাঁর পিতার নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা এবং অবদান এগুলো সম্বন্ধে বলেছেন। এই সময় সম্বন্ধে যাদের ধারণা নেই, সময় এর মূল্য বোধ, সময় সম্বন্ধে মূল্যবোধ নেই, তার জীবন কখনো সফল হয় না, সার্থক হয় না। বলে যে ব দিয়ে চারটে কথা আছে, বিদ্যাভ্যাস বিচারশ্চ সময়রেব শোভতে বিবাহশ্চ
বিবাদশ্চ সময়োরেব শোভতে। গদি চারটি বিদ্যা বিচার বিবাহ এবং বিবাদ, শেষেরটা খুব বেশ মজার ব্যাপার, বলছে ঝগড়া করারও সময় আছে, যখন তখন ঝগড়াও করতেন। শুরুটা হয়েছে বিদ্যা দিয়ে। আমি আপনি যদি প্রথম 25 বৎসরের মধ্যে, যেটি নাকি আমাদের ভারতীয় ভাবনায় চতুরাশ্রমের ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম, এই ব্রহ্মচর্য আশ্রম প্রথম 25 বৎসরের মধ্যে যদি বিদ্যা লাভ না হয়, পরে বিদ্যা লাভ করা কঠিন হয়। শুনে বলছে যেন আমাদের আর পশ্চাৎতাপ করতে না হয়, প্রথম 25 বছর ব্রহ্মচর্য আশ্রমে থাকার সময়েই ব্রহ্মচারী ব্রহ্মচারিণী জীবন যাপন করতে হবে। একটি জিনিস আমাদের প্রত্যেকের জন্য মূল্যবোধ নির্ধারিত রয়েছে, আমি যদি পুত্র হই পুত্রের কিছু মূল্যবোধ থাকবে, কন্যা হলে কন্যার মূল্যবোধ থাকবে, মাতা হলে মায়ের কিছু মূল্যবোধ আছে, পিতা হলে পিতার কিছু মূল্যবোধ আছে, স্বামী হলে স্বামীর কিছু মূল্যবোধ আছে, স্ত্রী হলে স্ত্রীর কিছু মূল্যবোধ আছে, ব্রহ্মচর্য আশ্রমে থাকলে তার কিছু মূল্যবোধ আছে, গার্হস্থ আশ্রমে থাকলে তার কিছু মূল্যবোধ আছে, বানপ্রস্থ আশ্রমে থাকলে তার মূল্যবোধ আছে, সন্ন্যাস আশ্রমে থাকলে তার কিছু মূল্যবোধ আছে। যদি এরা যে যে অবস্থানে রয়েছেন সেই অবস্থানে থেকে সেই অবস্থানের জন্য করণীয় যেগুলো সেগুলো না করেন, তাহলেই হচ্ছে সংসারে দুঃখ বিপর্যয় অশান্তি ক্রন্দন হত্যা নির্যাতন নিষ্পেষণ এগুলো চলে আসে। রবীন্দ্রনাথ সেজন্য বলছেন, চারিদিকে তাকালে আমরা কি দেখছি, হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফানা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে, হত্যা অরণ্যের মাঝে হত্যা লোকালয়ে, পিঠের গহ্বরে অগাধ সাগর জলে নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে হত্যা খেলা চলে, হত্যা অকারণে হত্যা অনিচ্ছার বসে, চলেছে নিখিল বিশ্ব হত্যার তারণে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। চারিদিকে তাকালে দেখবেন হিংসা এবং হত্যা। হিংসা হত্যা কার কাজ? হিংসা হত্যা আসলে পশুর কাজ, পশুরের কাজ, দানবের কাজ। কিন্তু মানুষরূপী পশুরা, পশুরেরা, দানবেরা যে হত্যা এবং হিংসা লীলা সংগঠিত করছে, বনের পশুরা পর্যন্ত তারা যেন লজ্জায় অধমুখ হয়ে যাচ্ছে। সেজন্য বলা হয়েছে আমাদের শাস্ত্রকায়